ফোনে তুমি কথা বললা অমনি সম্পর্ক হয়ে গেলে এমনি বাড়িতে চলে আসলা তুই সুন্দর কথা যাও তুমি যাও তোমার বাবা মাকে কেন দেখেন ভাই সকাল থেকে এরকম শুরু হয়েছে

আপনি ওর যেহেতু আসছে ওর সম্মান দেওয়া উচিত আপনি ঘরে নিয়ে রাখেন এরপরে কি বলেন আপনি জানেন এই যে একটু আগে যেটা উনি বললো সারা গ্রামের মানুষ আসতেছে দেখতেছে আচ্ছা আপনার কি একটু বিবেকে বাধা দিল না যে মেয়েটা যে এভাবে একা একা বসে আছে একটু ভিতরে আকাশ খারাপ বৃষ্টি আসতে পারে আপনি আমি সবই বুঝছি শানু তোমার সাথে ওর যে সম্পর্ক তার কোন প্রমাণ আছে আমার বাবা আমার ভাইয়া জানে সবাই জানে হ্যাঁ তুমি কি বাড়ি থেকে তাদেরকে বলে আসছো না তোমার আব্বা কি করে আমার আব্বা হচ্ছে বিদেশে থাকে বিদেশে থাকে হ্যাঁ এখন কি দেশে আছে জি আচ্ছা তোমার বড় ভাই সেও বাড়িতে থাকে হ্যাঁ আচ্ছা এই ছেলে এই এই শুনেন এদিকে আসেন দাদা ওনারে একটা প্রশ্ন করি একটু সামনে আসেন তো সামনে আসেন এদিকে আসেন এদিকে আসেন আচ্ছা আপনি একদম সত্যি কথাটা বলবেন যদি আপনি সত্য প্রমাণ দিতে পারেন তাহলে এই মেয়েকে এখান থেকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের আর যদি আপনি প্রমাণ না দিতে পারেন তাহলে কিন্তু এই মেয়ে যা বলতে সেটা আমরা সত্য মনে নেব কি বলেন আপনি সত্যি করে বলেন তো আপনার মার সামনে বলেন ভাই দেখছেন বুঝেন না শয়তানি শয়তানি শুনে আগে আমি প্রশ্নটা শেষ ধরা এই সত্যি করে বলেন তো আপনি কি এই মেয়েটাকে চেনেন হ্যাঁ ভাই চিনি তাহলে এতক্ষণ অস্বীকার গেলেন কেন ভাই সত্যি কথা বলতে ও যখন আমার বাড়িতে আসিয়ে গেছে আমি আর কিছু লুকাবো না ভাই হ্যাঁ সত্যি ওর সাথে আমার চার পাঁচ বছরের সম্পর্ক ভাই আচ্ছা কি বলিস হ্যাঁ মা আমাকে বলতে দাও মা সত্যি কথাগুলো আসলে কোনো কর্ম নাই ভাই চাকরি বাকরিও পাইনি যার কারণে বাড়িতে কথাটা বলার কোনো সাহস পাইনি আচ্ছা এখন যেহেতু ওই চলে আসছে এই

আমি আমার বাপের অনেক না করছি ওর হাতে মোবাইল দিত না আমাকে ইমোশনাল করছে তোর আমার দুইটা মাত্র সন্তান আমার একটা মাত্র মেয়ে জীবনে তোদেরকে কতটুকু ভালোবাসছি তোরা জানিস কালকে তুই বেলা কি বলছিস তোর মাকে তুই বেলা কি বলছিস বল বল তুই বল কি বলছিস এই জন্য তোদেরকে মানুষ করছিলাম আজকে এইভাবে মার্চ

এখন ভাই শুনেন এখন হয়ে গেছে এখন আপনার মেয়ে কিন্তু কান্না করতেছে বুঝছেন যখন শুনছে আপনারা আসবেন না

আপনি জোর করবেন কেন এ ভাই এই শোনেন হ্যালো ভাই আপনি তো এর ভাই তো এখানে শুনতে খারাপ না ভাই এখন শুনেন শুধু শুধু ঝগড়া করেন না যেহেতু একটা আপনাদেরও একটা কালারিং হয়ে গেছে আপনার এলাকা থেকে আপনারা যেহেতু মানুষের আশেপাশে কথা বলতেছে শুধু শুধু এখান থেকে ওরে নিয়ে যাইয়া আপনারা শুধু নিজেরা অপমান হয়ে না আপনি আপনারা তো বলতে পারেন যে আপনার বোনের বিয়ে হয়ে গেছে ঠিক আছে এভাবে বলবেন এখন বিষয়টা হলো এভাবে সমাধান হবে না ভাই যতই আমরা আমি আমি মনে করি কি এই যে চাচা আপনাকে বলি বলেন আপনি জিনিসটা সমাধান করেন যেমন এই যে আপনার ভাবি বললো মানে ওনার মা

ও আমাদের ভয় করে শাসন মানে আমি এখানে আসার আগে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান ফোন দিয়ে আসছি ঠিক আছে আমি বিষয়টা জানাইছি যে ভাই একটা মেয়ে আসছে অমুক জায়গা থেকে

কারণ আমার একমাত্র দিন রাত কষ্ট করে আমাদের দুজনকে মানুষ করেছে হ্যাঁ আমি যখন আমার বাবাকে বলেছি ওরা তো কেন ফোন দেবেন আপনি আমার বাবা আমাকে বলছে বাবা রে তোরা একটা মাত্র বোন

মনে রাখিস বিয়ে কিন্তু একবার হয় সত্যি বলি সত্যি বল তুই ভালোবাসিস ভাই তুমি ভাই ওকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি ভাই আল্লাহর দোহাই লাগে ভাই ওরা নিয়ে যায় না ভাই তবে একটা কথা মাথায় রাখিও আমার পুরা থানা চিনে যে রিফাত কেমন ডেঞ্জারাস আমি যদি কখনো আমার বোনের অসুখের কোনো কথা শুনি তাহলে কিন্তু আমি কাউকে ছাড়ব না নাই তারা দুজন দুইজনকে কে যদি ভালোবাসে আপনি কেন আপনার বাবা কেন পৃথিবীর এমন কেউ নাই তাদেরকে আলাদা করবে যদি তারা ভালো থাকতে চায় শুনেন এখন বিষয়টা হচ্ছে আমরা এইভাবে সমাধানে না গিয়া কোথায় গেল আমাকে আনটি একটু সামনে শুনেন আপনারা বসেন হ্যাঁ আপনারা মন্দির ডাকেন ওনাকে নিয়ে যান ভিতরে যান বসেন আমি চেয়ারম্যানের কাছে যাচ্ছি চেয়ারম্যানকে নিয়ে আমি সমাধান আমরা করে দেবো আমরা বসে এমন কিছু কাজ করে দেবো যাতে এই মেয়ে এই ছেলে কখনো ভবিষ্যতে কোনো ধরনের বিপদের আমি ওর হাতে তুলে

তা আমি কোনো মতে এগুলো সমাধান করতে পারতেছি না দেখি আপনার ডাকছি তো এখন ওর বাপ ভাই বলতিছে যে মেয়ের যেহেতু এখনো বয়স হয় নাই এখন এই বিয়ে সাথে কেমনে হয় ওর নাকি সতেরো বছর চলতেছে সতেরো বছরের তো বিয়ে করাটা আইনে ওটা আসে না সম্ভব না তো সেজন্য আমরা আলোচনার মধ্যে একটু অর্ধেক নিয়ে পড়ছি তা আপনি এখন কি সমাধান করে দেবেন দেন আমি এই যে স্টা মোয়ানছি একটু দেখেন কি করা যায় আচ্ছা আপনার মেয়ের বয়স কত বলেন তো চেয়ারম্যান সাহেব আমার মেয়ের বয়স সতেরো বছর এখনো হয় নাই আচ্ছা দুই মাস এখনো কম আছে যেহেতু আপনি এলাকার একজন গণ্যমান্য একজন চেয়ারম্যান আমি আপনার কাছে কি বলবো আমার বিষয়ে ও যেহেতু চলে আসছে ওর ভালোবাসার কাছে তা আমরা এখানে আর কিছু আমাদের বলার নেই বাবা তুই কিছু বল না ওইটাই আব্বা যেটা বলছে আমি তো আর আব্বার উপরে কথা বলতে পারি না আমার একমাত্র বোন আদরের বোন তা আমি চাচ্ছি না যে প্রাথমিকভাবে অনুষ্ঠানটা হোক আর ওর বয়স খুবই কম আমার একটা মাত্র ভূমি তা আমি চাচ্ছিলাম কি অনুষ্ঠানটা ওর ওর কিন্তু মানে সতেরো বছর এখন হয় নাই দুই মাস মাঠে টোটাল ওর চোদ্দ মাস আরও বাকি আছে আঠারো বছর পূর্ণ হতে তো আমি চাচ্ছিলাম মানে আপনি আপনাকে আপনার উদ্দেশ্যে মূলত কথাটা বলা আর কি যে ইস্টাম্বার যা করার করেন

বাবার সামনে দাঁড়া এপাশে আসো বিষয়টা হচ্ছে তোমার তোমার বাবা তোমার ভাই বলল যে তোমার বয়স সতেরো বছর হইতে এখনো দুই মাস বাকি ঘটনা সত্য আমার বয়স হয়েছে কি না তাও জানি না আপনারা কি করবেন তাও জানি না কিন্তু আমি ওকে ছাড়া বাঁচবো না আর ওকে ছাড়া আমি এখান থেকে যাব না 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 সেটা ঠিক আছে তোমারটা ঠিক আছে আমি যেটা বলছি এটা ঠিক আছে কিনা তোমার বয়স সতেরো বছর দুমাস কম আছে এই তো আচ্ছা ঠিক আছে তোমার বাবা তোমার ভাই যেহেতু রাজি ছেলেপক্ষও রাজি তোমাদের বিয়ে হবে কিন্তু আসলে সরকারের কিছু বিধিবিধান আছে এই বাল্য বিয়ার উপরে অনেক ঝামেলা চলতেছে আমি একদম চেয়ারম্যান হিসাবে এটা করতে পারি না তো আমি তোমার গার্জেনের কাছ থেকে স্ট্যামে সাদা স্টামে সই নিচ্ছি ঠিক আছে তোমার বিয়ে ওই রিপনের সঙ্গে হবে তো সেক্ষেত্রে একটু সময় লাগবে আর কি ঠিক আছে সমস্যা নাই তোমার বাবা এবং ভাই রাজি আছে বিয়ে হবে তোমার ঠিক আছে তোমার গাজেনার কাছ থেকে আমি সই নিচ্ছে ঠিক আছে ভাই আর ভিডিও করা লাগবে না সমস্যা নাই না না এখানে ভিডিও করাটার একটা কারণ আছে ভাই তা যেহেতু মেটা অনেকটা কষ্ট কইলেই বাড়িতে এসে আচ্ছা আইমান সাহেব আছেন একটা যদি লিখিত ডকুমেন্ট থাকে যে না ভবিষ্যতে তাদের দুটো চারটি হাত একত্রিত করা হবে

মানে আমার বোনের পূর্ণ বয়সটা হওয়ার পরেই আমি আমার বোনকে ধুমধাম করে বিয়ে দিই ইনশাআল্লাহ এটাই আমার এবং সেটা সেটা জানো এই ছেলের সঙ্গেই হয় ইনশাআল্লাহ আমি কথা দিলাম কারণ ভাই আমি চাচ্ছি আমার বোনটা এখানে ভাই আরেকটা কথা বলি এই যে এই স্ট্যাম্পটা করার পিছনে কিন্তু আরো একটা কারণ আছে কারণটা হচ্ছে কি মেয়েটা একা একা আসছিল বাড়িতে এখন আপনারা যে ওর ভাই বা ওর বাবা এটা তো আমরাও জানি না তাই না জামিন সাহেব এটারও একটা ডকুমেন্টস প্রয়োজন আছে এই যে সাদা কাগজে সাইন দিয়ে আমরা ওদেরকে দিয়ে দিলাম বুঝাই দিলাম আর এরপরে যদি কোনো ধরনের সমস্যা তৈরি হয় তখন আমরা বলতে পারবো যে আমাদেরকে তারা মানে একটা সিগনেচার বা একটা ডকুমেন্ট দিয়ে তারা তার মেয়েকে নিয়ে গেছে কথা বলছেন না এখন এই যে রিপন ভাই আপনি আপনার মা তো এখানে নাই আপনার মাকে একটু ডাকেন আমরা একটু কথা বলি ওনার সাথে ভাবি ডাকেন তো একটু ভাবি আর যদি আপনার যদি কিছু বলেন এখানে আসেন তো আপনি কি আসলে এই ছেলের সঙ্গে বিয়ে দিবেন কিনা বা এরকম প্রতিশ্রুতি দিচ্ছেন কিনা এখন তো আপনি আপনার মেয়েকে নিয়ে যাবেন এ তুমি কি তোমার বাবার সাথে যাবে না এখন

আমি যখন হাত দিচ্ছি আমার চোখের জল ভাই আচ্ছা আপনাকে বলছি এখন তো যাই হোক একটা ডকুমেন্ট হিসেবে ধরে নিতে পারি যে আপনাদের একটা আত্মীয়তার বন্ধন হচ্ছে

আচ্ছা আমরা তো মিষ্টি খাবোই মিষ্টি খাওয়ার জন্য তো এখানে আসছি মিষ্টি তো খাবো আগে আমাদের এই কাজটা শেষ হোক ভাই আপনার এক নম্বরে দেন আচ্ছা আপনি দেন আপনি এটা সাইন দেন এক নম্বর দিয়ে সাক্ষী দেন আচ্ছা এই আর আর কেউ দিবেন আর কেউ আছেন হুম দেন ভাই এটা সাইন দেন এর আপনি একটা সাক্ষী দেন

ছেলের বাবা বিদেশে থাকে এত কিছু এখানে হয়ে গেল দুই দিন পরে এই ছেলের বাবা বিদেশ থেকে কোনো একটা মানে সমস্যা করতে পারে যেহেতু সে কোনো কিছু জানে না এখন আমি আপনার মাধ্যমে বলতে চাই